এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য কিন্তু বাংলাদেশ দল অলরেডি যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, আপনারা অবশ্যই সেটা জানেন। বাংলাদেশের কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে মানে প্রথম রাউন্ডে চারটি ম্যাচ রয়েছে, আপনারা জানেন, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল এবং নেদারল্যান্ডস। এই চারটি দলের সাথে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্বে মানে প্রথম রাউন্ডে চারটি ম্যাচ খেলবে, সেখান থেকে বাংলাদেশের জিততে হবে তিনটি ম্যাচ। তিনটি ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশ পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে। তো বাংলাদেশের যে প্রতিপক্ষ রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড এবং নেপাল, এই চারটি দলের ভিতরে কিন্তু দুইটি দল কিন্তু স্ট্রং, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা। আপনারা জানেন অবশ্যই, যারা আসলে ক্রিকেটের খোঁজখবর রাখেন, বিশ্ব ক্রিকেটের খোঁজখবর রাখেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, তারা অবশ্যই জানবেন যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা কতটা ভয়ঙ্কর দল। তো শ্রীলঙ্কার সাথে কিন্তু বর্তমানে বাংলাদেশের খুবই ফাইট হয়, প্রতিটা ম্যাচেই কিন্তু ডু অর ডাই হয়, প্রতিটা ম্যাচেই কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত সৃষ্টি হয়। আর সাউথ আফ্রিকার কথা যদি বলি, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা বর্তমানে বাংলাদেশের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে, তাদের একটা ব্যালেন্স টিম রয়েছে, তাদের পারফর্মার রয়েছে, তাদের ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার সবাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করতেছে, তারা কিন্তু মানে বিশ্ব ক্রিকেটে একটা ভয়ঙ্কর দল এবং আনপ্রেডিক্টেবল একটা দল, আপনারা জানেন। তো আমি যেটা বলছিলাম, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা কিন্তু বর্তমানে টাচে নেই, তারা কিন্তু হেরে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ। তো এই হচ্ছে বাংলাদেশের একটা সুযোগ, যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার একটা সুযোগ। যেহেতু সাউথ আফ্রিকা আপনারা জানেন যে গেল কিছুদিন আগে কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলেছে, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে 3-0 হোয়াইট ওয়াশ করেছে, মানে একদম একদম পিটিয়ে তক্তা করে ফেলেছে। তাদের কিন্তু মানে সুযোগ নেই, তারা কিন্তু একদম হোয়াইট ওয়াশ হয়ে পড়েছে, একদমই তিনটা ম্যাচে কিন্তু তারা কোনো জবাবই দিতে পারেনি, একদম গোহারা যাকে বলে সেটাই কিন্তু তারা করেছে, তারা কিন্তু কোনো ফাইটব্যাকই করতে পারেনি। তিন ম্যাচের ভিতরে তিনটা ম্যাচে কিন্তু তারা হেরে গিয়েছে। তো আমি যেটা বলছিলাম, এই হচ্ছে বাংলাদেশের সুযোগ। বাংলাদেশ তাদেরকে, তাদের যেহেতু খারাপ সময় যাচ্ছে, তারা যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে 3-0 সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে লজ্জাজনকভাবে, তো বাংলাদেশের সামনে একটা সুযোগ তাদেরকে বিশ্বকাপের মঞ্চে গিয়ে হারানো। আর যদি শ্রীলঙ্কার কথা বলি, তাহলে কিন্তু শ্রীলঙ্কা কিছুদিন আগে কিন্তু বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে, মানে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের যে প্রস্তুতিমূলক ম্যাচটি রয়েছে, নেদারল্যান্ড এবং শ্রীলঙ্কার প্রস্তুতিমূলক ম্যাচটি হয়েছে, সেখানে কিন্তু নেদারল্যান্ডের কাছে তারা 20 রানে হেরেছে। প্রথমে নেদারল্যান্ড ব্যাটিং করেছিল 181 রান এবং জবাবে কিন্তু 182 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা 161 রানে অল আউট হয়ে যায় 19/1। তো তারা কিন্তু 20 রান ম্যাচটি হেরে যায়। যেটা আসলে বলছিলাম, বাংলাদেশের সামনে কিন্তু একটা সুযোগ, যেহেতু শ্রীলঙ্কা বর্তমানে ডাউনফলে যাচ্ছে, তাদের ব্যাটিং বোলিং সব কিছুই মানে তাদের ফেভারে যাচ্ছে না। সাউথ আফ্রিকার কথা বলতে গেলে কিন্তু সেম, তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে, যেখানে কিন্তু যেই ওয়েস্ট ইন্ডিজে এবং যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ হবে সেই বেরোতেই কিন্তু সেই স্টেডিয়ামে কিন্তু তারা হোয়াইট ওয়াশ হলো লজ্জাজনকভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো তারা কিন্তু বর্তমানে ফর্মহীনতায় ভুগছে, তাদের দল কিন্তু বর্তমানে সেই টাচে নেই, সেই ভয়ঙ্কর রূপে নেই। তো বাংলাদেশের সামনে একটা সুযোগ, সুবর্ণ একটা সুযোগ, যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে যে গ্রুপ পর্বের বা প্রথম পর্বের যে ম্যাচগুলো রয়েছে, সেখানে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে হারানোর একটা কিন্তু বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ। আর বাকি দুইটি ম্যাচের কথা যদি বলি, নেদারল্যান্ড এবং নেপাল, এদের বিপক্ষে কিন্তু আমাদের চোখ বুজে জেতা উচিত, এদের বিপক্ষে কিন্তু আমাদের জেতা উচিত। যদি নেপালের কথা বলি, তাহলে কিন্তু তারা আমাদের তুলনায় শক্তিমত্তায় অনেক পিছিয়ে রয়েছে, তাদেরকে হারিয়ে দিতে কিন্তু আমাদের ক্রিকেটারদের কোনো একটা সমস্যা হওয়ার কথা না। এবং নেদারল্যান্ডের কথা বললে, তারাও কিন্তু শক্তিমত্তার দিক থেকে আমাদের থেকে অনেক অনেক পিছিয়ে। তো তাদের যদি আমরা হারিয়ে দিতে পারি, এবং তাদেরকে কিন্তু হারাতে হবে, যেহেতু গ্রুপ পর্বে চারটি ম্যাচের ভিতরে তিনটি ম্যাচ আমাদের জিততে হবে, সেখানে যদি আমরা নেপালের সাথে জয় তুলে নেই এবং নেদারল্যান্ডের সাথে জয় তুলে নেই এবং শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা এই দুইটির ভিতরে যদি আমরা অন্তত একটু জিততে পারি, তাহলে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে খুব ইজিলি পৌঁছে যাব। তো বাংলাদেশের কিন্তু এটাই লক্ষ্য হওয়া উচিত, এটাই টার্গেট থাকা উচিত, যে শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকা এই দুই দলের ভিতরে যে কোনো এক দলকে আমাদের হারাতেই হবে, আর নেপাল এবং নেদারল্যান্ডের বিপক্ষে আমাদের অবশ্যই অবশ্যই জিততে হবে, পা পিছলে গেলে চলবে না, আমাদের হেরে গেলে চলবে না। যেহেতু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা অনেক স্বপ্ন নিয়ে গেছে, আমাদেরকে অনেক আশা দিয়ে গেছে, আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, যারা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি, যারা আসলে আমাদের ক্রিকেটারদের আমরা সমর্থন যোগাই মন থেকে, যারা আমরা আসলে আমাদের আমাদের ক্রিকেটাররা হেরে গেলে আমরা মর্মান্তিত হয়ে যাই, আমরা আসলে কষ্ট পাই, যারা আসলে আমাদের ক্রিকেটাররা জিতে গেলে, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম জিতে গেলে আমরা আনন্দ উদযাপন করি, তাদের জন্য কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের
বাংলাদেশ ক্রিকেট টিমের কিছু করে দেখাতেই হবে, দ্বিতীয় রাউন্ডে অন্তত যেতেই হবে। যদি বাংলাদেশ সেটা করতে চায় তাহলে কিন্তু শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা এই দুই দলের ভিতরে যে কোনো এক দলকে হারাতেই হবে। এবং আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি তারা যেন গলা উঁচু করে মাথা উঁচু করে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে গর্ব করতে পারি, এটাই হচ্ছে আমাদের চাওয়া। সো ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের খোঁজখবর রাখতে ভালোবাসি এবং আপনাদেরকে জানাতে ভালোবাসি। বিদায় কিন্তু বারবার চলে আসি ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য, বিশ্ব ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য। যারা যারা আমার সাথে যুক্ত থাকেন বা যারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চেষ্টা করবো পরবর্তীতে বাংলাদেশ যেহেতু বিশ্বকাপ খেলার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছে সেই নিউজগুলো আপনাদেরকে সবার আগে জানানোর জন্য আমি চেষ্টা করবো যেন ভালোভাবে আপনাদেরকে জানাতে পারি। আপনারা অবশ্যই অবশ্যই প্লিজ সবাই সাপোর্ট করবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।